জামালপুর সরিষাবাড়ি উপজেলা সুয়াকৈর গ্রামের শ্রমিক নেতা ও আওয়ামী লীগের বিশিষ্ট নেতা সামিউল হক বুধবার সরিষাবাড়ি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। তার মৃত্যুর খবর পেয়ে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ ডাক্তার মুরাদ হাসান এমপি ঢাকা থেকে বিকেল 5টায় সরিষাবাড়ি সুয়াকৈর গ্রামের দ্বিতীয় জানাজার নামাজে অংশগ্রহণ করেন। দাফন শেষে কবর জিয়ারতের মাধ্যমে দোয়া মোনাজাত করেন। পরিশেষে অসংখ্য নেতাকর্মী ও গ্রামবাসী সহ তার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন ডাক্তার মুরাদ হাসান এমপি।